এই মানবিক শওকতকে নিয়ে একটি নাটক নির্মাণ হয়েছে তার জীবনের উপর, এটাকে আপনারা বায়োগ্রাফি বলতে পারেন, এবং সেটা উদ্যোগ নিয়েছিলেন আর ভি রাজ্জাক ভাই, এবং সেখানে মানবিক শওকতের ভূমিকায় অভিনয় করেছেন শাহরিয়ার নাজিম জয় এবং তার সহধর্মিনীর ভূমিকা অভিনয় করেছি আমি। সো আজকে তো আমি বসে আছি পর্দার মানবিক শওকতের ওয়াইফ, কিন্তু ঘরে তো আসল মানুষটি আছে। ভাবিকে বলা হয়নি এমন একটি কথা এই মুহূর্তে ভাবিকে বলবেন। এই শো যদি সে দেখে থাকে বা এই ভিডিও যদি সে দেখে থাকে, তাহলে এখান থেকে তাকে আমি লাভ ইউ পাঠালাম। অনেকে হয়তো এই মানবিক শওকতের ছোটবেলার গল্প জানেন না। তিনি কিন্তু ছোটবেলায় চোর পুলিশ খেলতেন এবং তখনই ভাবতেন তিনি পুলিশ হবেন, এবং তার বাবা একজন সেনাবাহিনীর সদস্য ছিলেন, কিন্তু সেটা পাকিস্তানি আমলে। তারপর তিনি মুক্তিযুদ্ধ করলেন, তিনি একজন বীর মুক্তিযোদ্ধারও সন্তান। মানবিক শওকতের পেজে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ হয় প্রত্যেকটি ভিডিও, এবং আমরা দেখি সেখানে কিভাবে আপনি সবাইকে সেবা প্রদান করে থাকেন। কখনো পচে যাওয়া পায়ের ট্রিটমেন্ট হচ্ছে, কখনো বা কোনো একটা রাস্তায় হচ্ছে, কখনো একটা অসহায় বাচ্চার পাশে গিয়ে আপনি দাঁড়াচ্ছেন, নিজেও হাওমাও করে কাঁদছেন। একটু যদি জানতে চাই যে এই পেজ থেকে আপনার ইনকাম কত এবং সেই টাকাটা আপনি এই সেবা ফাউন্ডেশনেই ব্যয় করেন। আমি আজকে আমার সঙ্গে এমন একজনকে পেয়েছি যিনি আসলে পুরো বাংলাদেশ ব্যাপী খুবই পরিচিত একজন মানুষ, এবং যিনি একজন সাদা মনের মানুষ, যিনি একজন ভালো মানুষ, একজন মানবিক মনুষ্যত্ব সম্পন্ন মানুষ, এবং তাকে সবাই আপনারা জানেন। তিনি হচ্ছেন মানবিক শওকত, যার নাম হচ্ছে জন্মসূত্রে শওকত হোসেন, এমডি শওকত হোসেন, কিন্তু সবাই তাকে জানে মানবিক শওকত নামেই, এবং সেটার অনেকগুলো কারণ আছে। তাকে আমি খুব সংক্ষেপে আজকে কয়েকটি প্রশ্ন করতে চাই এবং সেই প্রশ্নের উত্তরগুলো জানতে চাই। প্রথম প্রশ্ন হচ্ছে, আপনি কি রাজনীতি করবেন? কখনোই না, মানুষের সেবা করতে হলে আসলে কখনোই রাজনীতির প্রয়োজন হয় না। হ্যাঁ, রাজনীতিকে আমরা ভালোবাসি, সাপোর্ট করি, কিন্তু তার মানে এই না যে ভালো কাজ করতে হলে রাজনীতি করতে হবে। তবে এখনো পর্যন্ত কোনো আশা ভরসা নেই। আচ্ছা, একটা সময় মানে 2010 থেকে 2022, প্রায় 12 বছর, আমি আপনার বিভিন্ন ইন্টারভিউতে দেখেছি আপনি বলেছেন যে আপনি নিজের জন্য একটা নতুন শার্ট, একটা পাঞ্জাবি কিনতেন না। তো সর্বশেষ কবে নতুন শার্ট এবং পাঞ্জাবি কিনেছেন? আসলে এখনো পর্যন্ত আমি আমার অনেক উইলউইশার রয়েছে, ভক্ত রয়েছে, বিশেষ করে আমাদের যে ব্যবহারের সেবা ফাউন্ডেশন আমরা পরিচালিত করি, সেখানকার দেশের বাহিরের কিছু আমার উইলউইশার রয়েছে। তো আসলে আমরা যখন আমাদের ব্যবহারীদের জন্য অনেক কিছু কালেক্ট করি, তখন সেখানে কিন্তু গিফট হিসেবে প্রায় সময় মানে বারবার নিষেধ করা সত্ত্বেও ভক্তকুলের কিছু ভালোবাসার মানুষরা দেশ এবং দেশের বাইরে থেকে পাঠিয়ে দেয় এবং বলে যে এটা না পড়লে আপনার সাথে আর কথা বলবো না। আমার পরনে আমার এটা আমার ঢাকাতেই আমার এক আন্টি আছে, উনি আমাদের বেওয়ারি সেবা ফাউন্ডেশন উপদেষ্টা, উনি আমাদের বেওয়ারিসদের জন্য প্রায় 500 কাপড় স্পন্সর করছে। তার 500 কাপড়ের মধ্যে একটা বক্সে শার্টও ছিল এবং বলছে এটা যদি না পরো আর কথা বলবো না। আর আমার পরনের যে জুতোটা রয়েছে এটা হচ্ছে আমেরিকা থেকে আমার এক খুবই রিলেটিভ, মানে এক কথায় এই বাংলাদেশের মানুষের জন্য অসংখ্য শত শত হুইল স্পন্সর করছে যিনি, তিনি মানে সন্তানের মতো, উনি নিঃসন্তান, যে এটা যদি তুমি না পরো আমি মনে খুব কষ্ট পাবো। তো আসলে ওই দিক থেকে মানে না করা যায় না বা মানুষের মনে কষ্ট দেওয়া যায় না ওই দিক থেকে। তবে আমি সেদিনই আমার এই এই শিক্ষা জীবন উইথ ব্যক্তিগত জীবন বা এখনো পর্যন্ত আমি কোট স্যুট বুট কখনোই কিন্তু ইউজ করি নাই। এই জানুয়ারিতে আমাদের বেওয়ারিশ হাসপাতাল বাংলাদেশে, যেটা প্রথম বাংলাদেশে কিন্তু সরকারি বেসরকারি কিংবা স্বায়ত্তশাসিত কোনো একটি বেওয়ারিশ হাসপাতাল নেই অদ্যাবধি পর্যন্ত। তো আমরা এটা প্রথম পরিচালনা করতে যাচ্ছি যে এটা যেদিন উদ্বোধন হবে ইনশাল্লাহ আপনাদের সবাইকে ইনভাইটেশন রইল, আপাতত থাকবেনই। হ্যাঁ, সেদিন ইনশাল্লাহ আশা করি কোট স্যুট বুট সেদিনই পরবো যেদিন এই দেশে একটি বেওয়ারিশ হাসপাতাল গড়ে তুলতে পারবো। আমি যদি আবার যাই, অনেকে হয়তো এই মানবিক শওকতের ছোটবেলার গল্প জানেন না। তিনি কিন্তু ছোটবেলায় চোর পুলিশ খেলতেন এবং তখনই ভাবতেন তিনি পুলিশ হবেন, এবং তার বাবা একজন সেনাবাহিনীর সদস্য ছিলেন, কিন্তু সেটা পাকিস্তানি আমলে। তারপর তিনি মুক্তিযুদ্ধ করলেন, তিনি একজন বীর মুক্তিযোদ্ধারও সন্তান। বাবা কি চাইতেন যে আপনি বড় হয়ে পুলিশ হন বা এইরকম মানে এই প্রশাসনিক এই লাইনটাতে আসেন? যে আসলে বাবা চাইতো আমি দেশের জন্য কাজ করি। আমার ছেলে, আমার বাবা একজন সেনা কর্মকর্তা ছিল তৎকালীন পাকিস্তান আমলে, যখন যুদ্ধ শুরু হয়েছে উনি ওখান থেকে পালিয়ে এসে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং আমাদেরকেও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতেন, উৎসাহ দিতেন, এবং ওনারা মনে প্রাণে চাইতো আমরা দেশের জন্য কাজ করি। বাট পুলিশ এমন একটা সংস্থা যেখান থেকে খুব সহজে মানুষকে সেবা দেওয়া যায়, তো সেক্ষেত্রে ওনারও এটা একটা চয়েস হতে পারে। তো যা হোক, আসলে আমার ওই কোন পেশাতে আছি সেটা বড় কথা নয়, অসহায় মানুষের জন্য কিছু করা সেটাই হচ্ছে বড় কথা। এবং এই মেসেজটা আমরা সারা দেশব্যাপী পৌঁছে দিচ্ছি এবং সারা দেশে এরকম অসংখ্য আমাদের ভলেন্টিয়ার তৈরি হয়ে যাচ্ছে এরকম বেওয়ারিশ অসহায় মানুষকে সেবা দেওয়ার জন্য। এটা আমাদের জন্য নিঃসন্দেহে একটি মাইলফলক, এবং এই
পথের সারথি আপনারা হবেন আশা করি। একেবারেই, আমি নিজেও আপনার একজন ফ্যান, এবং শুধু আমি না, আরো অনেক ফ্যান আপনার আছে। আজকে যখন আমি ডিবিসি নিউজে বসে ভেতরে আমাদের শো এর আগে কথা বলছিলাম, আমার মেকআপ রুমের সবাই বলছিল যে উনি খুব ভালো একজন মানুষ, এত ভালো মানুষ, সবাই ওনাকে অনেক দোয়া করেন, ভালোবাসেন। একটু যদি জানতে চাই যে মানুষের জন্য মানবিক হতে গিয়ে কখনো পরিবার থেকে কোনো কমপ্লেন আসে কিনা, যে আমাদের এই জিনিসটা তুমি সময় মতো দিলে না, এটা করলে না, বা পরিবারের প্রতি হয়তো নিজের মনের অজান্তেই আপনি অমানবিক হয়ে গেছেন। আসলে যখন আমার বেসিক্যালি বর্তমানে কিন্তু আমার বাবা মা দুজনেই মারা গিয়েছে, কেউ নেই বেঁচে নেই। আমার স্ত্রী আপন বলতে আমার ভাইরা রয়েছে, বাট ব্যক্তিগত জীবন বলতে আমার স্ত্রী এবং ছোট দুটি বাচ্চা রয়েছে, একজনের বয়স 3 আরেকজনের 4। তো আসলে প্রথম দিকে যখন, এখন তো আমাদের ফ্যামিলি ম্যানেজমেন্ট আমার স্ত্রীর সাথে বেশ কয়েক বছর কেটে গিয়েছে, 5-6 বছর, কিন্তু ফার্স্ট টাইম সে যখন নতুন ছিল, সে সময় কম পেত আমার থেকে, তখন তার একটা অভাব অভিযোগ অনুযোগ ছিল। কিন্তু সে যখন দেখছে যে আমি আসলে কার জন্য করছি, কাদের জন্য করছি, এবং তারাই বেশি প্রাপ্য, তারা সব কিছু থেকে বঞ্চিত, তো এবং আপনাদের অনেক মানুষের ভালোবাসা রয়েছে আমার জন্য, তো সব কিছু বিবেচনা করে এখন সে এটাকে একদম লিগালি মেনে নিয়েছে। আমি একটা মজার প্রশ্ন করতে চাই দর্শক, এই মানবিক শওকতকে নিয়ে একটি নাটক নির্মাণ হয়েছে তার জীবনের ওপর, এটাকে আপনারা বায়োগ্রাফি বলতে পারেন, এবং সেটা উদ্যোগ নিয়েছিলেন আরভি রাজ্জাক ভাই, এবং সেখানে মানবিক শওকতের ভূমিকায় অভিনয় করেছেন শাহরিয়ার নাজিম জয়, এবং তার সহধর্মিনীর ভূমিকা অভিনয় করেছি আমি। সো আজকে তো আমি বসে আছি পর্দার মানবিক শওকতের ওয়াইফ, কিন্তু ঘরে তো আসল মানুষটি আছে। ভাবিকে বলা হয়নি এমন একটি কথা এই মুহূর্তে ভাবিকে বলবেন। আসলে ঘটা করে কখনো পরিবারের মানুষকে অনেক কিছু বলা হয় নাই, তো তাকে কখনো লাভ ইউ বলা হয় নাই, সেটা ঘটা করে বলা হয় নাই। তো সেটা আমাকে কিন্তু ফার্স্ট অফার করছিল আর বিরাজ জাগবাই, যে ভাই আপনি পারবেন কিনা দেখেন। সো আমি বলছি ভাই আমি কখনো অভিনয় করি নাই, আমার দ্বারা হবে না। তো আমাদের খুবই পরিচিত মুখ এবং আমাদের খুবই একজন ভালোবাসার মানুষ আমাদের মৌসুমি মোয়াপু, আমাদের যে ফ্যান ফলোয়ার রয়েছেন, উইলিউশিয়ার রয়েছেন, এবং আমাদের টিমের যারা রয়েছেন সবাই খুবই খুবই ভক্ত, এবং সবাই বলছে আপুকে আমাদের একটু ভালোবাসা জানাবেন। সবার ভালোবাসা আপুকে জানিয়ে দিলাম। সরি, আমি আপুকে তো ভালোবাসা জানালামই, পাশাপাশি আপু যেটা বলেছে, যেটা ঘটা করে বলা হয় নাই, এই শো যদি সে দেখে থাকে বা এই ভিডিও যদি সে দেখে থাকে, তাহলে এখান থেকে তাকে আমি লাভ ইউ পাঠালাম। লাভ ইউ শারমিন, থ্যাংক ইউ, লাভ ইউ শারমিন ভাবি, লাভ ইউ শারমিন ভাবি। আসলে আপনি আছেন বলে তিনি কাজগুলো করতে পারেন, কারণ আপনার সহযোগিতা ছাড়া তিনি আসলে এত কিছু করতে পারতেন না। সো উই লাভ ইউ। একটু একটু যদি বলি যে সময়টা এখন অন্যরকম, অনেক কাজ করতে হচ্ছে, অনেক এই মানুষগুলোকে ইনভলভ করা এবং আরও নানা রকম ব্যাপার থাকে, তো আলটিমেটলি আপনার যে সেবা ফাউন্ডেশন, এটার গোল কি, মানে আলটিমেটলি আর কি কি করতে চান? আমাদের বেওয়ারি সেবা ফাউন্ডেশন নামে যে সংস্থাটি পরিচালিত হচ্ছে, চেয়ারম্যান জনাব আনোয়ার হোসেন ভাই, উনি ঢাকাতেই বসে, ওর আমাদের হেড অফিস এবং আমাদের চট্টগ্রাম অফিস আছে। আমরা সারা বাংলাদেশে প্রত্যেক দুজন করে প্রতিনিধি আমাদের রয়েছে 64টি জেলায়, প্রত্যেক দুজন প্রতিনিধি আমাদেরকে যে তথ্যগুলো দেয় ওই তথ্যের বেসিসে আমরা কাজ করি। আমাদের আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন আমাদের বেওয়ারি সেবা ফাউন্ডেশনের পেজে, মানবিক শওকত পেজে, যে আমাদের সারা বাংলাদেশব্যাপী প্রত্যেকটা থানায় হুইল চেয়ার কার্যক্রম, যারা 10 বছর 15 বছর 20 বছর খুবই প্রত্যন্ত অঞ্চলে একটি হুইল চেয়ারের অভাবে বাইরে আকাশ দেখতে পাচ্ছে না, তাদের জন্য আমাদের এই কার্যক্রম চলমান রয়েছে, অদ্যাবধি চলমান রয়েছে। আমরা শত শত হাজার হাজার হুইল চেয়ার এর আওতায় দিয়ে যাচ্ছি। পাশাপাশি যাদের হাত নেই, পা নেই, 10-15 বছর একটি হাত নেই, পা নেই, কিংবা দুটি পা নেই, ওই শিক্ষার্থীদের আমরা প্রায়োরিটি বেশি দিয়ে থাকি। আমরা এটা আমাদের সাথে যোগাযোগ করার পরপরই আমরা উদ্যোগ নিচ্ছি। আমাদের অলরেডি 520 নম্বর পা গত সপ্তাহে সংযোজিত হয়েছে। এরকম, হ্যাঁ এরকম, যাদের পা নেই, একদম গরিব, যে মানে পা, একটা পায়ে প্রায় 30-35 হাজার টাকার মতো চলে যায়, বা 40 হাজার টাকা অনেক সময় চলে যায়, কিন্তু 40 হাজার টাকা দূরের কথা, যারা 40 টাকাও মানে এই বাড়তি খরচ করার মতো অ্যাবিলিটি রাখে না, তাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে আমাদের এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই ভিডিওর মাধ্যমে এই মেসেজটা সবাইকে আমরা পৌঁছে দিচ্ছি। আর আমাদের আরেকটা কার্যক্রম হচ্ছে, যারা অর্থের অভাবে, আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজে এটা চালু আছে এবং ঢাকা মেডিকেলও আমরা চালু করতে যাচ্ছি, অর্থের অভাবে যারা অপারেশন করতে পারছে না, হাসপাতাল থেকে বেরিয়ে যাচ্ছে, তাদের অপারেশনটা আমরা ফ্রিতে করিয়ে দিচ্ছি।
আর লাস্ট যেটা আমাদের মেইন কার্যক্রম, যেটার সাথে আমরা প্রথম থেকে এখন পর্যন্ত ওতপ্রোতভাবে জড়িত, যে যারা বেওয়ারিশ রাস্তায় পৌঁছে গলে ম্যাগট হয়ে গিয়েছে, যাদেরকে কোথাও চিকিৎসা দেওয়া যায় না, নিলেও কেউ করতে চায় না পচা দুর্গন্ধের কারণে, কিংবা এটা এনভায়রনমেন্টের মাধ্যমে পলিউশন ছড়াচ্ছে, ক্যান্সার ছড়াচ্ছে, যার কারণে তারা অবহেলিত থেকে যাচ্ছে এবং মেডিকেলের বারান্দাও যাদের ঠাই হয় না, শুধুমাত্র ওই সমস্ত নিঃস্ব বেওয়ারিশ মানুষের জন্য আমাদের সবচেয়ে বড় গোল, যেটা যে লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি, সেটাই আমরা এই জানুয়ারিতে ফিল আপ করতে যাচ্ছি, 100 শয্যা দিয়ে শুরু করছি, এবং আমাদের আশা আছে ভবিষ্যতে বাংলাদেশের প্রত্যেকটা বিভাগে এরকম 100 শয্যার করে হাসপাতাল আমরা তৈরি করবো ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ আপুর মাধ্যমে সবাইকে ইনভাইটেশন রইল জানুয়ারির 1 তারিখের জন্য। আমি শেষ প্রশ্ন করছি, মানবিক শওকতের পেজে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ হয় প্রত্যেকটি ভিডিও, এবং আমরা দেখি সেখানে কিভাবে আপনি সবাইকে সেবা প্রদান করে থাকেন, কখনো পচে যাওয়া পায়ের ট্রিটমেন্ট হচ্ছে, কখনো বা কোনো একটা রাস্তায় হচ্ছে, কখনো একটা অসহায় বাচ্চার পাশে গিয়ে আপনি দাঁড়াচ্ছেন, নিজেও হাউমাউ করে কাঁদছেন। একটু যদি জানতে চাই যে এই পেজ থেকে আপনার ইনকাম কত এবং সেই টাকাটা আপনি এই সেবা ফাউন্ডেশনেই ব্যয় করেন কিনা। আমাদের এই পেজে যে আমরা ভিডিওগুলো প্রচার করি, সবাই বেশি করে দেখবেন, শেয়ার করবেন, ভিউ বাড়াবেন, কারণ এই ভিডিওগুলো থেকেই কিন্তু যে সামান্যতম, কখনো কম কখনো বেশি, যাই আসুক না কেন, সেটা আমাদের এখানে আপনারা হয়তো আমাদের ভিডিওতে দেখে থাকবেন, আমাদের অলরেডি 10 জনের মতো আমাদের স্যালারিভুক্ত স্টাফ রয়েছে যারা রাস্তায় ফোর্টেবল সেবা দিয়ে থাকে। যে মানুষগুলো ডাস্টবিনে ড্রেনে পচে গুলো যাচ্ছে তাদেরকে মেডিকেলও নেওয়া যাচ্ছে না, কারণ মেডিকেল, সরকারি মেডিকেল একটা ওয়ার্ডে 300-400 রোগী থাকে, আপনি যখন ওই পচা গলা মানুষটিকে নেবেন, হ্যাঁ, ওনারা থাকতে পারবে না, বিদায় বাধ্য হয়ে কিন্তু কর্তৃপক্ষই তাকে আবার ফেলে দিচ্ছে, ওই ফেলে দেওয়া মানুষটা তো আমাদের মতো মানুষ, তো সেই মানুষটা যাতে এভাবেই পচে গলে না মারা যায় আমাদেরকে অভিশাপ দিয়ে, এই জন্য এই ফোর্টেবল সেবাটা আমরা রাস্তায় ডাস্টবিনে দাঁড়ায় থেকে আমাদের নিজস্ব গাড়িসহ এবং আমাদের নিজস্ব স্যালারিভুক্ত এমপ্লয় দিয়ে আমরা এই সেবাটি প্রদান করে থাকি, এবং এখান থেকে যে আর্নিং সোর্স আছে 50% আমরা এখান থেকে মাশাল্লাহ কভার করতে পারি, এবং এটা আশা করি ভবিষ্যতে আরও বেটার পর্যায়ে যাবে বলে আমি আশা করি। আমরা আশা রাখছি। অসংখ্য ধন্যবাদ শওকত ভাই আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং যারা দেখছিলেন ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন এত দুর্দান্ত সব ইনফরমেশনগুলো দিয়েছেন মানবিক শওকত ভাই, এবং যাদের এই প্রবলেমগুলো আছে অবশ্যই আপনারা যারা চট্টগ্রামে থাকেন তাদের জন্য অনেক অনেক সহজ হয়ে গেছে এখন, কারণ সেই সেবা যারা টাকার অভাবে অপারেশন করতে পারছেন, এবং উনি বলছিলেন যে হাত বা পায়ের সংযোজন, হাত পা পচে গেছে বা আরও খুব বাজে সিচুয়েশন, হুইল চেয়ার এবং আরও অন্যান্য বিষয়, তারা কিন্তু মানবিক শওকতের পেজে একটা নক করতে পারেন, একটা কমেন্টস করতে পারেন, তাকে একটা ফোন করতে পারেন, এই মানবিক মানুষটি আপনাদের পাশে থাকবে। ইনশাআল্লাহ, বাই।